वेलकम टू स्मार्ट पाठशाला। তো আমরা যে জিনিস নিয়ে পড়ছিলাম এতদিন, যে টপিক নিয়ে পড়ছিলাম, ওটা কি কোর্ডিনেশন কেমিস্ট্রি বা কোর্ডিনেট কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কিত জটিল যৌগ। তো ওইটার মধ্যে আমার লাস্ট ভিডিও গিয়েছিল আইসোমারিজম পার্ট ওয়ান, যেটার মধ্যে আমি স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে তোমাদের ব্যাখ্যা করেছিলাম। তো আজকে করবো কি, আমি স্টিরিও আইসোমারিজম নিয়ে, ঠিক আছে। এবং স্টিরিও আইসোমারিজম মানে ত্রিমাত্রিক সমবায়বতা, ঠিক আছে। স্টিরিও আইসোমারিজম কয় প্রকার? দুই প্রকার, একটা কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর একটা কি অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি, জ্যামিতিক সমবায়বতা, আর অপটিক্যাল আইসোমারিজম মানে কি, আলোকীয় সমবায়বতা। এখন স্টিরিও আইসোমারিজম জিনিসটা কি, স্টিরিও আইসোমারিজম মানে তোমার যে যে সকল তোমাদের কন্ডিশন কম্পাউন্ড দেওয়া থাকবে, যেগুলো তোমাদের জটিল যৌগ দেওয়া থাকবে, ওই সকল কন্ডিশন কম্পাউন্ডের মেটাল বলো বা লিগান গুলো বলো, ওইগুলো একই রকম। মনে করো দুইটা তোমাদের যৌগ দেওয়া আছে, দুটো যৌগের মধ্যে মনে করো ধাতব পরমাণু মানে মেটাল অ্যাটম একই রকম আছে, আবার লিগান গুলো কি একই রকম। কিন্তু ত্রিমাত্রিক দেশে মনে করো ওইগুলোর যে অ্যারেঞ্জমেন্ট যেটা, ওইটা কি ভিন্ন ভিন্ন, তখন ওই দুটোকে বলবো কি একটা একটা স্টিরিও আইসোমার্স বা কি ত্রিমাত্রিক সমবায়বতা, ঠিক আছে। এখন ওর প্রথম পার্ট কি, জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি জ্যামিতিক সমবায়বতা। জ্যামিতিক সমবায়বতা বলতে কি বুঝছি, জ্যামিতিক সমবায়বতা বলতে বুঝছি যে এ জায়গাতে একই রকম কথা যে ওদের মেটাল বলো লিগান্ড বলো একই রকম দেখতে, কিন্তু ওদের ত্রিমাত্রিক দেশে কি ওদের যে অ্যারেঞ্জমেন্ট গুলো কি ভিন্ন ভিন্ন থাকবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কি যে আমি আজকে তোমাদের যে ভিডিওর মধ্যে মেইনলি জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা বোঝাবো, পরের ভিডিওতে আমরা কি অপটিক্যাল আইসোমারিজম নিয়ে বুঝবো, ঠিক আছে। এখন জিওমেট্রিক্যাল আইসোমারিজম জিনিসটা কোন কোন জটিল যৌগ দেখাচ্ছে, জিওমেট্রিক্যাল আইসোমারিজম জিনিসটা তোমার যে সকল জটিল যৌগ দেখাবে ওই জটিল যৌগের কোঅর্ডিনেশন সংখ্যা, দ্যাট মিনস কোঅর্ডিনেশন নাম্বার দুই অথবা তিন হতে পারবে না, ঠিক আছে। এই ভিডিওতে কয়েকটা জায়গা আমি তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বলবো, এটা তোমরা সঙ্গে সঙ্গে নোট ডাউন করতে হবে, ঠিক আছে। না করলে পরে এটা কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো বললাম কি জায়গাতে যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম যে সকল যৌগ দেখায় ওই সকল যৌগের কোঅর্ডিনেশন সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার দুই অথবা তিন হতে পারবে না, মানে লিগান সংখ্যা দুই হতে পারবে না, বাকি তিন হতে পারবে না। লিগান সংখ্যা হতে হবে কি হয়তোবা চার, বা হতে হবে কি হয়তোবা ছয়, মানে কোঅর্ডিনেশন নাম্বার ফোর হতে পারবে বা কোঅর্ডিনেশন নাম্বার এখানে সিক্স হতে পারবে, ঠিক আছে। এখন কোঅর্ডিনেশন নাম্বার ফোর নিয়ে একটু কথা বলছি, তারপর কোঅর্ডিনেশন সিক্স নাম্বারটা আসবে, ঠিক আছে। তো কোঅর্ডিনেশন নাম্বার যদি ফোর হয় ওর দুই রকম আমার স্ট্রাকচার দেখাচ্ছে, একটা কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, আর একটা স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার, ঠিক আছে। টেট্রাহেড্রাল মিন্স কি চতুস্তলকীয়, এবং স্কোয়ার প্ল্যানার মিন্স কি আমাদের সমতলীয় বর্গাকৃতি, ঠিক আছে। এখন আগে আসি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। টেট্রাহেড্রাল মিন্স কি, মনে করো এখানে একটা অ্যাটম আছে, আর ওর চতুস্তলকীয় যে অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে কি থাকবে, এমন কিছু বন্ড থাকবে যার প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট করে হবে, ঠিক আছে। এখন এখানে মনে করো একটা অ্যাটম আছে, আর তার সবগুলো কোনো না একটা করে অ্যাটম রয়েছে, যেহেতু এটা কি একটা সম্পর্কীয় জটিল যৌগ, তো ওর মধ্যে মেইন কি থাকে, লিগান্ড থাকে, আর কি থাকে, ওর কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকে। তাহলে দেখলাম কি মাঝখানে থাকবে কি আমাদের কেন্দ্রীয় ধাতব পরমাণু, ঠিক আছে, আর প্রত্যেকটা কণা হবে কি এখানে তা ওর লিগান্ড গুলো থাকবে, ঠিক আছে। তো দেখছে কি, দেখো দেখা যাচ্ছে কি যতই তোমার এখানে ও স্ট্রাকচার চতুস্থলকী হোক না কেন, যদি কোনো একটা মনে করো কোঅর্ডিনেশন কম্পাউন্ড মানে জটিল যৌগ যার মনে করো আমার স্ট্রাকচার MA4, MA4 বলতে কি, এখানে এম বলতে বোঝাচ্ছি মেটালটা ধাতুটা, আর এ বলতে বা এ বি সি যাই দেবো এগুলো কি আমাদের লিগান, ঠিক আছে, সাধারণ সাধারণ এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো এখানে। তাহলে এম এ ফোর মনে করো, কারণ এম এ ফোর মানে কি যে এম এ সব দিকে কি একই রকম লিগান্ড আছে, তাহলে ও তো জিওমেট্রিক্যাল দেখাবেই না, কারণ তুমি যে এ এখানে যে তুমি লিগানটা দেবে যেহেতু একই রকম লিগান, ও যদি আমি স্থানান্তর করি তাহলে তুমি বুঝতে পারবে না, যদি ওর পজিশন গুলো চেঞ্জও করি তাহলে তুমি এখানে বুঝতে পারবে না যে এটা কোন লিগানটা কোথায় গেছে, দ্যাট মিনস কি ওর যদি একই রকম লিগান্ড হয় তাহলে ও কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে না। এখন কথা হলো তুমি এম এ ফোর বাদ দিও, যদি এম এম এ থ্রি বি লেখো বা এম এ টু বি টু লেখো বা এখানে এম এ টু বি সি লেখো বা এখানে এম এ বি সি ডি লেখো, কোনটাই কিন্তু আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। মানে এক কথা হলো কি যে আমাদের বললাম যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দুই তিন শো করবে না, আবার যদি কোঅর্ডিনেশন সংখ্যা চার হয় বা ছয় হয় তাহলে শো করবে, কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম যদি কোঅর্ডিনেশন সংখ্যা চার হয়
আর যদি সবগুলো টেট্রাহেড্রাল স্ট্রাকচার গ্রহণ করে তখনও কিন্তু ও জিওমেট্রিক্যাল আইসোমরফিজম শো করবে না। দ্যাট মিনস যদি কোন একটা জটিল যৌগের কোঅর্ডিনেশন সংখ্যা 4 কিন্তু ও চতুস্থলকীয় একটা স্ট্রাকচার গ্রহণ করে তাহলে কি ওর কোনো জিওমেট্রিক্যাল আইসোমর থাকতে পারবে না, ঠিক আছে? তাহলে এটার জন্য কি হবে না? বাকি হলো কি স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে? এখন দেখছি কি স্কোয়ার প্ল্যানার দেখতে কেমন, মানে কি সমতলীয় বর্গাকৃতি। একটা বর্গ এঁকে নি, বর্গক্ষেত্র নিলাম, এই বর্গক্ষেত্রের মানে একটা স্কোয়ার এঁকে নিলাম, স্কোয়ারের ডায়াগোনাল যেগুলো আছে মানে কর্ণ যেগুলো আছে কর্ণের মাঝখান বরাবর থাকবে কি আমাদের ধাতুটা, আর প্রত্যেকটা কোণাতে কর্ণা থাকবে কি একটা করে লিগ্যান্ড থাকবে, মানে দুটো ডায়াগোনালে ইন্টারসেকশন পয়েন্ট থাকবে কি মেটালটা, আর প্রত্যেকটা কোণাতে কি থাকবে ওর একটা করে লিগ্যান্ড থাকবে, ঠিক আছে? তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে কি যে এম এ ফোর যেটা ওইটা কিন্তু কোন রকম জিওমেট্রিক্যাল শো করবে না। কেন শো করবে না? কারণ প্রত্যেকটা লিগ্যান্ড তো একই রকম, ঠিক আছে? তো তুমি যদি এখানে লিগ্যান্ড যেগুলো যদি স্থানান্তর করো তাহলে বুঝতে পারবে না যে কোন এ কোথায় গেছে, তার মানে কি ও কোন জিওমেট্রিক্যাল শো করবেই না। একই রকম এম এ থ্রি বিও কিন্তু শো করবে না, মানে এখানে এম এ ফোর শো করবে না, এম এ থ্রি বিও শো করবে না। দেখো মানে এখানে এম এ ফোর আর এখানে এম এ ফোর পার্থক্যটা কি, পার্থক্য হলো এখানে এম এ ফোর আছে, এখানে এম এ থ্রি বিও আছে, সব যতগুলো আছে সবগুলো কি তার কোঅর্ডিনেশন সংখ্যা 4 কিন্তু কি ওরা কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার গ্রহণ করছে, চতুস্থলকীয় স্ট্রাকচার গ্রহণ করছে। আর এটার মধ্যে কি হচ্ছে যে এম এ ফোর আর এম এ থ্রি স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার গ্রহণ করছে, তা সত্ত্বেও এটা জিওমেট্রিক্যাল আইসোমরফিজম শো করবে না, কারণ কি সবগুলো লিগ্যান্ড এখানে একই রকম আছে। তো বাকি হলো তাহলে কোনগুলো কোনগুলো, এম এ টু বি টু, এম এ টু বি সি আর এম এ বি সি ডি, এগুলো কিন্তু তোমাদের আবার কি স্কোয়ার প্ল্যানার, মনে করো এগুলো হিসেবে আছে প্রত্যেকটা কি যোগের কোঅর্ডিনেশন নাম্বার এখানে 4 আছে, আর প্রত্যেকটা মনে করো স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার গ্রহণ করছে, তাহলে কি সবগুলো এখানে জিওমেট্রিক্যাল আইসোমরফিজম শো করবে, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝা গেল। তবে দুই তিন করবে না, চারের মধ্যে কি টেট্রাহেড্রাল করবে না, আর চারের মধ্যে স্কোয়ার প্ল্যানার করবে কিন্তু কোনগুলো কোনগুলো, এম এ টু বি টু, এম এ টু বি সি, এম এ বি। এখন দেখো তাহলে একটু আগে যে বলেছিলাম যে আমাদের যদি কোন একটা সবর্গীয় জটিল যৌগ দ্যাট মিন্স কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যদি কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশন সংখ্যা 4 হয় আর যদি ওইটা স্কোয়ার প্ল্যানার হয় তাহলে ওইটা কি দেখায়, জিওমেট্রিক্যাল আইসোমরফিজম বা কি জ্যামিতিক সম্ভাব্যতা দেখাচ্ছে। এর মধ্যে কথা আছে কি যদি কোন একটা যৌগে মনে করো এখানে এম এ ফোর একটা স্ট্রাকচার আছে, কি আছে, হ্যাঁ কোঅর্ডিনেশন সংখ্যা 4, মেটাল একটা, লিগ্যান্ড 4টা, ঠিক আছে? কিন্তু দেখলাম কি যে এই জায়গাতে আমার কি হচ্ছে, এই জায়গাতে আমার প্রত্যেকটা লিগ্যান্ড কি একই রকম, তাহলে কি ও কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমরফিজম শো করবে না। মানলাম ওদের ওর কোঅর্ডিনেশন সংখ্যা 4 এবং ওটা স্কোয়ার প্ল্যানার আছে, মানে সমতলীয় কি বর্গাকৃতি আছে, তারপরও এটা কি আমাদের জিওমেট্রিক্যাল আইসোমরফিজম শো করবে না। একই রকম কি এম এ থ্রি বি যেটা ওইটাও কি শো করছে না, ঠিক আছে? এটা একটু আগেই বলেছিলাম তোমাদের পয়েন্ট আউট করতে পারিনি আশা করি। এখন দেখো তাহলে করবে কোনগুলো কোনগুলো, যাদের স্ট্রাকচার এম এ টু বি টু আছে, এম এ টু বি সি আছে, এম এ বি সি ডি আছে, এম এ বি হোল টু আছে এবং এম এ এ হোল এ এ আছে, ঠিক আছে? এখন হোল কেন দিয়েছি এটা একটু পরে বলছি, তোমরা বুঝতে পারবে। তো প্রথমে কি আছে এখানে এম এ টু বি টু, একটু দেখে নি এম এ টু বি টু কি হবে, এম এ টু বি টু এর জিওমেট্রিক্যাল আইসোমরফিজম গুলো দেখে নি, আইসোমরফিজম গুলো দেখে নি, ঠিক আছে? তাহলে এম এ টু বি টু, এখন দেখো যেহেতু এ দুইটা বি দুইটা মানে তার কি কোঅর্ডিনেশন নাম্বার 4 আছে, এখন এম মানে কি মেটাল ধাতু, ধাতু কোথা থেকে বলেছিলাম, যদি যেহেতু বলেছি স্কোয়ার প্ল্যানার মানে কি সমতলীয় বর্গাকৃতি, তাহলে বলেছিলাম কি একটা স্কোয়ার এঁকে নি, একটা বর্গাকার এঁকে নি, আঁকার পরে কি করবো ওর কর্ণ মানে ডায়াগ্রাম যেটা আছে ওর ডায়াগ্রামের মাঝখানে কি থাকবে, জায়গাতে ধাতু থাকবে, ঠিক আছে? এবং তার প্রত্যেকটা কোণে কি থাকবে, জায়গাতে লিগ্যান্ড থাকবে। এখন এখানে লিগ্যান্ড এ দুইটা বি দুইটা, তার মানে কি এখানে ধরলাম কি এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা বি, এখানে একটা কি বি আছে। আবার এই জিনিসটা এরকম লিখতে পারি কিনা দেখো তো, এম লিখলাম এ জায়গাতে, ঠিক আছে, এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি, ঠিক আছে? তাহলে এ দুইটা কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স হলো দেখো এখানে একই রকম লিগান যেগুলো আছে, একই লিখতে লিগান এ এ দুটা এক পাশে আছে, বি বি দুটা কি এক পাশে আছে, কিন্তু এখানে কি আছে দুটা এ একে অপরের বিপরীত দিকে আছে, মানে দুইটা সেম লিগান অপোজিট দিকে আছে, সেম একই রকম বিও কি অপোজিট দিকে আছে। তার মানে বুঝতে পারলাম কি যে এই জায়গাতে ওদের কি মানলাম লিগান একই রকম, ধাতু একই রকম, কিন্তু এই জায়গা থেকে ওদের যে অ্যারেঞ্জমেন্ট ওইটা কি ডিফারেন্ট ডিফারেন্ট।
এখন দেখে নাও মনে রাখবে জিনিসটা যদি একই রকম লিগান্ড একই দিকে থাকে তাহলে এটাকে বলবো কি আমি সিস আইসোমার কি বলবো সিস আইসোমার কিন্তু একই রকম লিগান যদি উল্টো দিকে থাকে বিপরীত দিকে থাকে তাহলে এটাকে বলবো কি আমি ট্রান্স আইসোমার বুঝা গেছে এখন এটা গেলাম কি সাধারণ একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝলাম এখন একটা এক্সাম্পল আমি তোমাদের জন্য নিচ্ছি দেখো পিটি এনএইচ থ্রি হোল টু সিএল টু ধরে নাও ঠিক আছে তো পিটি আমাদের কি কেন্দ্রীয় পরমাণু মানে সেন্ট্রাল অ্যাটম লিখলাম পিটি পিটির দেখো তাহলে কি হবে মনে করো এখানে দুইটা এনএইচ থ্রি গ্রুপ একই দিকে রাখলাম মানে এক দেখতে দুইটা গ্রুপ একদিকে রাখলাম ঠিক আছে একরকম সিএল দুইটা একদিকে রাখলাম হয়ে যাবে কি এটা আমাদের সিস সিস মানে কি দুইটা একই জিনিস কি একই দিকে আছে আরেকটা হবে কি ট্রান্স ট্রান্স মানে কি দুটো একই দেখতে জিনিস কি উল্টো দিকে আছে ঠিক আছে এই দেখো এনএইচ থ্রি এনএইচ থ্রি একই রকম লিগাল কিন্তু একটা কি বিপরীত দিকে আছে একই রকম সিএল সিএল একই রকম লিগাল কিন্তু কি একটা একটা বিপরীত দিকে আছে তাহলে হিসেবে কি আমাদের ট্রান্স আইসোমার হয়ে গেল কি আমাদের এম এ টু বি টু তারপর আসছে কি এম এ টু বি সি দেখি এম এ টু বি সি ডিফারেন্স কি এদের মধ্যে ডিফারেন্স হলো দেখো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই জায়গাতে আমাদের এ লিগান যেটা একরকম বি লিগান যেটা একরকম এখানে দেখছি কি তিনটা লিগান আছে তিন রকম লিগান আছে এ দুইটা বি একটা সি একটা তবে এখানে আমি সিস ট্রান্স বলবো কিভাবে যেহেতু তিন রকম লিগান আছে তাহলে মনে রাখবে কি যে লিগানটা একই রকম এখানে এ দুইটা আছে না একই রকম লিগান দুইটা আছে আমি ওইটার উপর এটাকে ক্লাসিফাই করতে হবে মানে ভাঙতে হবে কিভাবে ভাঙবো যদি দুটা এ একই দিকে থাকে তাহলে এটা সিস হয়ে যাবে আর যদি দুটা লিগান যদি দুটা এ অপোজিট দিকে থাকে তাহলে হবে কি এটা আমাদের ট্রান্স আইসোমার দ্যাট মিন্স এই যে এম লিখলাম এম লেখার পরে যদি দুটা এ একই দিকে আছে এখানে এদিকে বিশেষ থাকুক দেখা দরকার নেই যদি দুটা লিগান কি একই দিকে আছে হয়ে যাবে কি আমাদের সিস আইসোমার আর যদি দেখলাম কি যে দুটা লিগান কি মানে সেম লিগান গুলো ভিন্ন দিকে আছে মানে কি এখানেও এ এখানে ও এ কি উল্টো দিকে আছে হয়ে যাবে কি আমাদের এখানে কি ট্রান্স আইসোমার কথা বোঝা গেছে কোনরকম প্রবলেম আছে ঠিক আছে দেখলাম তাহলে দুটো চলে গেল তাহলে এখন আসছি এম এবিসি এর উপর ঠিক আছে তাহলে এম এবিসি এবার তোমাদের মনে আরো বেশি প্রশ্ন আসবে প্রশ্নটা কি যে এখানের মধ্যে সবগুলো লিগান্ড তো ভিন্ন এও ভিন্ন বিও ভিন্ন সিও ভিন্ন ডিও ভিন্ন কেউ সব কোনটা মিলছে না তাহলে এখানের মধ্যে সিস ট্রান্স আইসোমার কি করে হবে এখানে বলে দিই এখানের মধ্যে যে আইসোমার গুলো আসবে এগুলো কিন্তু কোনো সিস বা ট্রান্স আইসোমার আমি আকারে ব্যাখ্যা মানে সিস আইসোমার বা ট্রান্স আইসোমার আকারে ব্যাখ্যা করতে পারবো না ঠিক আছে ওদের এটার মধ্যে তিন রকমের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে ওই তিন রকম অ্যারেঞ্জমেন্ট আমি তোমাকে দেখিয়ে দেবো ওরা কোনো পার্টিকুলার কোনো নাম নেই দেখো তাহলে মনে করো এখানে এম নিলাম এখানে একটা এম নিলাম এখানে একটা এম নিলাম মানে মনে করো তিনটা আইসি বললাম এটার তিন রকম আইসোমারিজম তোমাদের পাবে ঠিক আছে এখন দেখো কি হচ্ছে যে এই জায়গাতে আমাদের যে কোনো একটা লিগানকে ফিক্স করতে হবে মানে যে কোনো একটা লিগানকে আমি জায়গাতে ধরে নেব যেটা ফিক্সড আছে সাপোজ ধরো এখানে এ ফিক্সড কিন্তু কোন জায়গাতে এখানে কি আছে ফিক্সড আছে এখন এ রেসপেক্টে একবার বি কে ট্রান্সে আনবো একবার সি কে ট্রান্সে আনবো একবার ডি কে ট্রান্সে আনবো শেষ হয়ে গেল মানে যদি মনে করো আমি এখানে ফিক্স রাখলাম এ সঙ্গে বিটাকে মনে করো আমি ট্রান্সপোজিশন আনলাম মানে এখানে মনে করো এখানে বি দিলাম ঠিক আছে এখানেও এ ফিক্স এখানেও কি এ ফিক্স তো এটা ট্রান্সপোজিশন বি কে আনলাম এখানে এ ট্রান্সপোজিশন মনে করো আমি সি কে আনলাম আর এখানে মনে করো আমি কি আনলাম ডি কে আনলাম বাকি যা কিছু আছে ওটা তুমি ইজিলি অ্যারেঞ্জ করতে পারবে মনে করো এখানে সি দিলাম এখানে ডি দিলাম এখানে মনে করো বি দিলাম এখানে মনে করো ডি দিলাম এখানে মনে করো বি এখানে মনে করো সি দিলাম হয়ে গেল ঠিক আছে তাহলে হলো কি যে যে কোনো একটাকে ফিক্স রাখবো এটাকে ফিক্স রেখে বাকি লিগান গুলোকে কি তার উল্টো উল্টো দিকে মানে ট্রান্সপোজিশন আমি এখানে বসিয়ে দেবো হয়ে গেল কি আমাদের এবিসিডি ফর্মের যে লিগান গুলো আছে ওই লিগান্ডের ত্রিমাত্রিক দেশে অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে তাহলে আমাদের এম এবিসিডি হয়ে গেল ক্লিয়ার তাহলে দেখো এখানে একটা আমি একটা এক্সাম্পল নিয়ে নিলাম কি এক্সাম্পল আছে এখানে দেখো এই এক্সাম্পলটার মধ্যে প্লাটিনামটা কি আমাদের ধাতব পরমাণু বাকি রয়েছে কি পিওয়াই এনএইচ থ্রি বিআর সিএল দ্যাট মিন্স পিরিডিন এমিন ব্রোমো গ্রুপ আর কি সিএল মানে ক্লোরো গ্রুপ ক্লোরো লিগান ঠিক আছে তাহলে এই জায়গাতে প্রত্যেকটা লিগান কি ভিন্ন ভিন্ন লিগান্ড আছে তো বলেছিলাম কি আমি এখানে ধাতব পরমাণুটা কি ফিক্স রাখবো আর এটা রেসপেক্টে যে কোনো একটা লিগান কি রাখবো এখানে ফিক্স রেখে দেবো ঠিক আছে ধরো আমি এখানে অ্যামোনিয়াটা মানে এমিনটা আমার ফিক্স রাখলাম মানে এনএইচ থ্রি এখানে ফিক্স রেখে দিলাম ঠিক আছে
এবার এনএইচ3 অ্যাসপেক্ট তুমি এটা ধরতে পারো এটাও পারো এটাও পারো আমি যেমন ধরো এখানে এনএইচ3 আছে আমার যেটা ভালো লাগে তোমার যেটা ভালো লাগে ওটা ধরবে তাহলে একই রকম এনএইচ ধরলাম এবং এনএইচ ধরার পরে ওর ট্রান্সপজিশন মানে ওর উল্টো দিকে আমি একে একে প্রত্যেকটা লিগ্যান্ড বসাবো একবার মনে করো এখানে পিওয়াই বসালাম একবার এখানে মনে করো আমি বসালাম কি বিআর একবার মনে করো বসালাম কি জায়গাতে আমি সিএল ঠিক আছে এবার বাকি যে পজিশন যেমন খুশি যেমন খুশি বসিয়ে দাও ঠিক আছে বসিয়ে দাও অসুবিধা নেই হয়ে গেল কি তোমাদের এম এবিসিডি ফর্মের কি আইসোমার গুলো ঠিক আছে তাহলে এম এবিসিডি গেল এবার আসছে কি এবার আসছি এম এবি হোল টু এখানে এখন কথা আসছে যে এবি হোল টু দেওয়ার কারণটা কি যখন আমি এম এবি হোল টু দিচ্ছি মানে কি এখানে সে লাগছে কি যে এ দুটো তো বি দুটো না একরকম তো এম এ টু বি টু করেছি না এখানে কি আমি এম এ টু বি টু তো আমি করেছি অলরেডি ঠিক আছে তো এম এ বি হোল টু দেওয়ার তাৎপর্যটা কি সিগনিফিকেন্সটা কি দেখে নি এম এ বি হোল টু মানে হলো এখানে এ বি যে লিগানটা আছে এ বি লিগানটা আমার একটা বাইডেন্টেড লিগান্ড ঠিক আছে কি লিগান্ড বলেছিলাম বাইডেন্টেড লিগান্ড মানে এর মধ্যে এ বি যে লিগানটা আছে এটাও কি ডোনার সাইট আবার কি বিটাও এখানে কি ডোনার সাইট আছে এখন যেহেতু এখানে দেখলাম কি যে এ জায়গা দেখছি কি যে কোঅর্ডিনেশন সংখ্যা তত বলেছি এখানে 4 বলেছি কিন্তু দিয়েছি কত এখানে 2 কেন 2 দিলাম কারণ দেখো এটি যেটা লিগান্ড আছে এই লিগান্ডটা কি বাইন্ডেড লিগান্ড মানে কি ও একই সঙ্গে ওর দোনোটা ডোনার সাইট এখানে ইউজ করবে তাই জন্যই দেখো তাহলে এবি একটা লিগান্ড বললাম কি এই মনে একটা লিগান্ড এবি লিগান্ডের এই সাইডটা ডোনেট করলো এই দিকটা ডোনেট করলো মানে এটাও ডোনার সাইট এটাও কি ডোনার সাইট ঠিক আছে তাহলে একটাই লিগান দুইটা করে ইলেকট্রন মানে দুই পেয়ার ইলেকট্রন কিন্তু দিয়ে দিচ্ছে তাহলে আরো একটা লিগান যদি আনি ওইটাও কি দেবে দুইটা দুইটাই দেবে তাহলে একবারে কথা হলো কি যে জায়গাতে 4 পেয়ার ইলেকট্রন ডোনেট হয়ে গেছে 4 পেয়ার ইলেকট্রন মিন্স ওর এখানে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে 4 হবে যেহেতু একটা দিচ্ছে দুই পেয়ার পেয়ার করে সেই জন্য দুইটা দেবে কয়টা পেয়ার 4টা পেয়ার তার মানে এই জায়গাতে ওর কোঅর্ডিনেশন সংখ্যা হবে কত 4 ঠিক আছে এখন এরকম লিগান্ডের আমি কি করে ওদের জিওমেট্রিক্যাল আইসোমার লিখব দেখি মনে করো এম লিখলাম এখানে লিখলাম এ এখানে লিখলাম বি এ জায়গাতে এরকম করে একটা জয়েন্ট হবে কারণ জয়েন্ট কেন কারণ এ আর বি কি একই রকম একটাই কম্পাউন্ড এটা আমাকে দেখাতে হবে ঠিক আছে তাহলে এ বি দিলাম কথা হলো কি দেখো যদি এখানে এ আর এখানে বি দিলাম ঠিক আছে আর এখানে এ এখানে বি দি তাহলে কি হবে দেখো তো দুইটা অ্যাটম যে মানে দুইটা যে ডোনার সাইড যেটা আছে একই রকম ডোনার সাইড কি আছে একে অপরের বিপরীত দিকে আছে হয়ে গেল কি আমার এখানে ট্রান্স আইসোমার ঠিক আছে হোয়ারেস যদি এমন থাকতো মনে করো এখানে এ আছে এখানে বি আছে ঠিক আছে আবার এখানে এ এখানে বি আছে তখন কি হবে এটা হবে কি আমাদের সি আইসোমার কেন সি আইসোমার কারণ দেখো দুটোটা একই রকম ডোনার সাইড একই দিকে আছে কথা বুঝা গেছে হয়ে যাবে কি এখানে সি আইসোমার তাহলে এটাও হয়ে গেল ঠিক আছে একটা এক্সাম্পল নিয়ে নিই পিটি জিএলওয়াই হোল টু গ্লাইসিন এটো ঠিক আছে তো পিটি লিখে নিলাম এখানে একটা পিটি লিখে নিলাম ঠিক আছে এখন গ্লাইসিন এটো মানে কি বলেছিলাম NH2 CH2 COO মাইনাস তাহলে মনে করো এখানে NH দেখো গ্লাইসিন এর মধ্যে কি ছিল NH2 CH2 COO মাইনাস এন্টার ডোনার সাইড ওটাও কি একটা ডোনার সাইড এখন দেখছি কি যে এই জায়গাতে NH2 লিখলাম CH2 লিখলাম সি ডাবল বন্ড ও লিখলাম আর সি ও মানে এখানে দেখছি কি যে এই জায়গাতে বন্ড করছে কি দিয়ে এন দিয়ে এখানে করছে কি ও দিয়ে যদি সি টানতে হয় তাহলে কি করতে হবে এই জায়গাতে আনতে হবে কি এনটা এখানে আনতে হবে কি ওটা মানে কি একই রকম ডোনার সাইড ডোনা কি একই দিকে আছে ঠিক আছে হয়েছে কি এখানে সিস কিন্তু যদি ভিন্ন দিকে মানে একই রকম ডোনার সাইড অপোজিট দিকে থাকে মানে এখানেও NH2 মনে করো CH2 COO ঠিক আছে আর এখানে যদি এখানে N এখানে যদি N আনি তাহলে হবে কি সিস কিন্তু এখানে N আর এখানে কি Nটা হয়ে যায় মানে বিপরীত দিকে হয়ে যায় একই রকম ডোনার সাইড হয়ে যাবে কি ট্রান্স ঠিক আছে
উল্টো দিকে আছে, হয়ে গেল কি আমাদের ট্রান্স, ঠিক আছে। এগুলো কি আমাদের এম এ এম এ বি হোল টু জিওমেট্রিক্যাল আইসোমরিজম গুলো, ঠিক আছে। এখন দেখো আমাদের লাস্ট যেটা আছে এটা হলো কি আমাদের এম এ বি হোল এ বি কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে এ বি হবে, ঠিক আছে। এখানে কি হবে এ বি আর কি এ বি, আচ্ছা ঠিক আছে। এবার দেখো এখানে এবি টা কি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে বাইন্ডেড লিগান, আর এ একটা মনোটেড লিগান, বি কে একটা মনোটেড লিগান, ঠিক আছে। এবার দেখছি কি যে এটার মধ্যে কি হবে, এখানে মনে করো এম টা কেন্দ্রীয় কোথাও বলো মানে সেন্ট্রাল অ্যাটম, এ জায়গাতে এ, এখানে বি রাখলাম, ঠিক আছে। এখানে এ, এখানে কি হবে বি হবে, ঠিক আছে। এবার দেখো যদি এমন হয় এটার মধ্যে আমি দেখবো কি হবে, দেখবো হলো কি যে এই জায়গাতে দেখো আমি বাইন্ডেড লিগান যেটা আছে ওইটার একটা টোনাসে ফিক্স রাখলাম, রেখে দেখলাম কি ওর উল্টো দিকে বিটা আছে, ঠিক আছে। এবার আমি কি করবো, একটা দিকে করেছিলাম এম এবিসিডি যেমন করেছিলাম, একটা ফিক্স রেখে আরেকটা দেখবো, একরকম দেখলাম কি মনে করো এখানে এইটা ফিক্স আছে, এর উল্টো দিকে কি আছে এখানে বিটা আছে, মনোরেটেড বি লিগানটা আছে, তাহলে ওর আরেকটা আইসোমার কি হবে, এখানে এ বিটা ফিক্স আছে, ঠিক আছে। এখানে এ ফিক্স, তাহলে এতক্ষণ এর উল্টো দিকে ছিল কি বি, এবার এর উল্টো দিকে হবে কি এখানে এ, হয়ে গেল কি আমাদের এম এ বি এ বি জিওমেট্রিক্যাল আইসোমার গুলো, ঠিক আছে। তাহলে এখানে আমার কি কোঅর্ডিনেশন সংখ্যা চার যেগুলো যেগুলো আছে ওইগুলো জিওমেট্রিক্যাল আইসোমরিজম গুলো দেখলাম। তাহলে এতক্ষণ আমরা যে সকল সবর্গীয় জটিল যৌগের কোঅর্ডিনেশন সংখ্যা চার ছিল ওইগুলো কি দেখেছিলাম, জিওমেট্রিক্যাল আইসোমরিজম গুলো দেখেছিলাম। এখন দেখবো কি যে সকল সবর্গীয় জটিল যৌগের কোঅর্ডিনেশন সংখ্যা ছয় যার কোঅর্ডিনেশন নাম্বার সিক্স ওদের আমি কি জিওমেট্রিক্যাল আইসোমরিজম বা কি জ্যামিতিক সম্ভাব্যতা গুলো দেখবো, ঠিক আছে। তো এর মধ্যে কথা হলো কি যদি এখন দেখো অক্টাহেড্রাল স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে। অক্টাহেড্রাল স্ট্রাকচার মানে কি, মনে করো এখানে একটা অ্যাটম আছে, ঠিক আছে, ওর উপরে একটা নিচ মানে এটা মনে করো তলটা, ঠিক আছে। মনে করো এটা একটা অ্যাটম, এটা মনে করো কি ওর তলটা, যে তলে ও অবস্থান করছে, ঠিক আছে। এখন এই তলের ঠিক উপরের দিকে একটা আর নিচের দিকে আরেকটা, মানে যদি এইটা একটা তল হয় এটার মধ্যে মনে করো যদি এটা থাকে, এটা মনে করো অ্যাটমটা, তাহলে এটার এদিকে একটা আছে আর এটার পিছনের দিকে আরেকটা আছে, ওটা এটা হলো কি আমাদের অষ্টতলকীয় বা কি অক্টাহেড্রাল স্ট্রাকচার, ঠিক আছে। তো দেখা যায় কি যদি মানে সবর্গীয় জটিল যৌগ হয় তাহলে ঠিক প্লেনের মধ্যে থাকবো কি আমাদের মেটালটা, আর প্রত্যেকটা অন্যান্য থাকবে কি একটা করে লিগান্ড থাকবে, বোঝা গেছে। মানে এটা এখানে যদি মনে করো মেটালটা থাকে তাহলে প্রত্যেকটা কোনো কি থাকবে জায়গাতে ওর লিগান থাকবে, উপরে একটা লিগান ঠিক তার পিছে কি আর একটা লিগান আমাদের থাকছে, হয়ে গেল। এখন কথা হলো কি যে আমাদের কোন কোন কমপ্লেক্স গুলো এখানে জিওমেট্রিক্যাল আইসোমরিজম গুলো দেখাবে, বললাচ্ছি দেখো যদি এম এ সিক্স হয়, কি হয় এম এ সিক্স হয়, তাহলে দেখো প্রত্যেকটা লিগান এখানে একই রকম, ঠিক আছে। প্রত্যেকটা লিগান যদি একই রকম হয় তাহলে কি ও কিন্তু কোন রকম কি সম্ভাব্যতা দেখাবে না, ঠিক আছে। একই রকম যদি এম এ ফাইভ বি হয় তাহলেও কিন্তু ও কোন রকম সম্ভাব্যতা দেখাবে না, এগুলো পয়েন্ট করে নাও, ঠিক আছে। তাহলে বাকি হলো কি এম এ ফোর বি টু, এম এ থ্রি বি থ্রি, এম এ এ হোল টু বি টু, আর কি এম এ এ হোল বি টু সি টু, কথা বোঝা গেছে। এখন দেখে নি যে এই জায়গাতে প্রত্যেকগুলো জিনিসের সম্ভাব্যতা গুলো কিভাবে কিভাবে হবে এখন দেখবো, ঠিক আছে। এখন আমি যে সকল যৌগের কোঅর্ডিনেশন সংখ্যা ছয় আছে, কোঅর্ডিনেশন নাম্বার ফোর আছে, ওইগুলো জিওমেট্রিক্যাল আইসোমরিজম নিয়ে একটা রাফ আইডিয়া পেয়ে গেছি। এখন রাফ আইডিয়া পাওয়ার পর এখন দেখবো কি প্রথম যৌগ কি আছে এম এ ফোর বি টু, আমি আগে এম এ ফোর বি টু স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। এখন এম এ ফোর বি টু মানে কি যে আমার একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের মাঝখানে মানে কেন্দ্রে কি আছে কত পরমাণুটা আছে আর কি এ জায়গাতে ওর লিগান গুলো থাকবে, এসব কোনো নাকি ওর লিগান গুলো থাকবে, ঠিক আছে। এখন দেখো লিগান কি আছে চারটা একরকম দুইটা একরকম, ঠিক আছে। তো এখন আমি এইগুলো দিয়ে কিন্তু সিস বা ট্রান্স বলতে পারবো না, যেহেতু দেখলাম কি যে জিওমেট্রিক্যাল আইসোমরিজম মানে কি সিস ট্রান্স আইসোমার, সিস ট্রান্স আইসোমার মানে কি এখানে সিস থাকবে আর এখানে ট্রান্স থাকবে, ঠিক আছে। তাহলে এখানে সিস বা ট্রান্স বুঝবো কিভাবে, দেখো যেটা কম আছে যে জিনিসটা কম আছে আমি ওইটা নিয়েই যখন ডেসক্রাইব করবো আমি এই জিনিসটা ইজিলি বুঝতে পারবো কোনটা কি সিস কোনটা কি ট্রান্স, ঠিক আছে। তাহলে ধরে নিলাম মনে করো
যে মনে করো এ এ ঠিক আছে এ এ আছে আর এখানে বি এখানে কি আছে বি আছে তাহলে কি যে এগুলো দিয়ে আমি বলতে পারবো না মেল না কোনগুলো যেটা কম আছে এটা মানে বিটা কম আছে এখন দেখো দুটোটা বি কি একই সঙ্গে আছে তো হবে কি এটা সিস হয়ে গেল ঠিক আছে একই সঙ্গে থাকলে কি একই রকম জিনিস একই সঙ্গে আছে তাহলে হবে কি সিস আর যদি এমন থাকে যে এখানে বি আর শব্দের জায়গাতে কি এখানে এ এ আছে তাহলে হবে কি এটা আমাদের ট্রান্স কেন ট্রান্স কারণ দেখো সেম দুইটা বি কি একটার উপর উল্টো দিকে আছে ওটা এটা হবে কি আমাদের ট্রান্স আইসোমার এখন একটা এক্সাম্পল নিয়ে নিই কি এটা নাম হলো সিও এনএইচ থ্রি হোল ফোর সিএল টু প্লাস প্লাস মানে কি এটা একটা ক্যাটায়নিক এন্টিটি এখন দেখো কি হবে যে এই জায়গাতে আমার সিও এখানেও কি সিও দেখলাম একটা সিসের জন্য একটা কি ট্রান্সের জন্য ঠিক আছে তাহলে দেখলাম কি হয়েছে বললাম একবার যেটা কম আছে দুইটা এক সঙ্গে আর কি একবার উল্টো দিকে মানে কি দেখো এখন আমার সিএল সিএল একই রকম গ্রুপ এক সঙ্গে আছে আর বাকি সব জায়গাতে এমই দিলাম এটা হবে কি আমাদের সিস আইসোমার ঠিক আছে যেহেতু কি দুইটা একই রকম গ্রুপ একই সঙ্গে আছে আর যদি তোমার সিএল উল্টো দিকে থাকে তাহলে হবে কি এটা আমাদের ট্রান্স এটা কি হয়ে গেল আমাদের ট্রান্স আইসোমার বুঝা গেল তাহলে আমাদের এম এ ফোর বি টু হয়ে গেল ঠিক আছে এবার আমরা দেখবো কি এম এ থ্রি বি থ্রি যে স্ট্রাকচারাল আইসোমার জিওমেট্রিক আইসোমারিজম যেগুলো আছে ওইগুলো ঠিক আছে তাহলে এম এ থ্রি বি থ্রি ঠিক আছে এবার দেখি এখানে কিন্তু একটা কথা আছে কথাটা এখন বুঝবে তোমরা কি এ থ্রি বি থ্রি না তাহলে কি হবে দেখো মনে করো এখানে একটা এ এখানে একটা এ এখানে একটা এ এখানে একটা বি এখানে একটা বি এখানে একটা বি ঠিক আছে একই রকম মনে করো এখানে কি আছে এখানে এ এখানে এ এখানে মনে করো এ ঠিক আছে এখানে বি এখানে বি এখানে মনে করো বি আছে ঠিক আছে তাহলে দেখছি কি জায়গাতে যে আমাদের কি হলো যে এখানে আমাদের তিনটা এ একই দিকে আছে এখানে তিনটা বি কি একই দিকে আছে সিস হওয়ার কথা ছিল আর এখানে কি এ দুইটা একই ভিন্ন দিকে আছে তাহলে ট্রান্স হওয়ার কথা ছিল হ্যাঁ এগুলো সিস ট্রান্স কিন্তু এটা আরেকটা নাম আছে একটা হলো কি ফেসিয়াল ফেসিয়াল আইসোমার্স আর একটা হলো কি মেরি বিওনাল আইসোমার্স ঠিক আছে এখন ফেসিয়াল আইসোমার কোনটা আর মেরিডিওনাল আইসোমার কোনটা দেখো এখানে তিনটা লিগান তিনটা তিনটা মানে সেম লিগান যেগুলো আছে তিনটা লিগান মিলে কি একটা ফেস করলো একটা তল করলো ঠিক আছে তার মানে এটা হলো আমাদের একটা ফেসিয়াল ফেসিয়াল কি আইসোমার্স আর দেখো এখানে কি হলো এখানে এ এই এটা এ আর এ এটা মিলে কি একটা এটাকে সমদ্বিখণ্ড করলো মানে ইক পারপেন্ডিকুলার কি করলো ওকে বাইসেক্ট করলো ঠিক আছে যেহেতু যাতে ও পারপেন্ডিকুলার বাইসেক্ট করলো মানে সমদ্বিখণ্ডক করলো এটা হবে কি আমাদের মেরিডিওনাল আইসোমার আর যেহেতু এখানে দুইটা ফেস ক্রিয়েট করলো এটা কি আমাদের ফেসিয়াল আইসোমার তাহলে ইন কেস অফ এম এ থ্রি বি থ্রি দেয়ার ইজ টু টাইপস দেয়ার আর টু টাইপস অফ আইসোমার্স একটা কি ফেসিয়াল একটা কি মেরিডিওনাল ঠিক আছে আচ্ছা এবার আসছে কি এম এ এ হোল টু বি টু ঠিক আছে এখন এম এ এ হোল টু বি টু কেমন দেখে নি এম এ এ হোল টু বি টু তার মানে কি এ এ মানে কি এ এ দুটা একই সঙ্গে আছে হোল ব্যাক হোল ব্যাক দুটো আছে মানে কি বাইন্ডেড লিগান তাহলে দেখে নি এটা মনে করো এম ঠিক আছে এখন দেখি যে মনে করো এ এ এটা মনে করো এ এটা মনে করো কি এ এরকম কেন দিলাম কারণ বাইন্ডেড লিগান এ দিলাম ঠিক আছে এখন ডিপেন্ড করবে কার উপর ওই যে দেখো দুইটা বি আছে এর উপর দুটা বি মনে করো কি ভিন্ন দিকে আছে হয়ে যাবে কিনা আমাদের ট্রান্স আইসোমার কি হবে ট্রান্স কারণ দুটা একই রকম যে দুইটা বি আছে দুটা কি একে অপরের বিপরীত দিকে আছে আর তো এমন হয় দেখো দুটা বি একই দিকে আছে হবে কি আমাদের সি সাইজ সমান ক্লিয়ার কি না তাহলে এম এ ফোর বি টু গেল এম এ থ্রি বি থ্রি গেল এম এ এ হোল টু বি টু গেল এখন লাস্ট রইল কি এম এ এ বি টু সি টু ঠিক আছে দেখে নিই
তাহলে এম এ এ বি টু সি টু এখানে কি হবে এ ধরলাম এম এখানে যেহেতু বাইনারি লিগ্যান্ড একটাই আছে এটা আমি ফিক্স লিখে দেবো আমার চেঞ্জ করার দরকার নেই ঠিক আছে এবার যদি দুটোটা একই রকম লিগ্যান্ড দেখতে কি হয় একই দিকে থাকে হবে কি আমাদের সিস আর যদি আমাদের যেখানে এ ফিক্স আছে বাইনারি লিগ্যান্ড একটাই ফিক্স আছে যদি একই রকম দেখতে লিগ্যান্ড গুলো ভিন্ন দিকে থাকে হয়ে যাবে কি এটা আমাদের ট্রান্স আইসোমার এটা মানে কি সিস এখানে কি ট্রান্স এখন একটা কথা আসতে পারে যে এখানে তুমি বি দিয়ে করেছো দেখো ট্রান্সটা এখানে কি দিয়ে করেছো বি দিয়ে করেছো বি এ দুইটা বি কি এক উল্টো দিকে কিন্তু সি কি এক সঙ্গে হয়ে গেছে না তুমি এটা সি দিয়ে করতে পারো মানে কি ট্রান্স দুইটা আসবে ট্রান্স এখানে সি স্কয়ারটা একটা সিস ট্রান্স করে এখানে ট্রান্স দুইটা একবার বি দুইটা উল্টো দিকে একবার কি সি দুইটা উল্টো দিকে মানে কি এম এখানে সি এখানে সি এখানে বি এখানে বি আর কি এ হয়ে গেল তাহলে এগুলো কি আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম গুলো কার যা পূর্ণ সংখ্যা ৬ আর যা কি কন্ডিশন সংখ্যা ৪ আছে তাহলে দেখো এখানে আজকে প্রথম জিনিসটা কি বুঝলাম জিওমেট্রিক্যাল আইসোমারিজম কাকে বলে আর জিওমেট্রিক্যাল আইসোমারিজম দুই রকমের ঠিক আছে তাহলে এখানে দেখো কি দেখলাম যে আমাদের স্টিরিও আইসোমারিজম কয় রকমের দুই রকম কি কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর কি অপটিক্যাল আইসোমারিজম মানে জ্যামিতিক সমবাহুতা আর এটা কি আলোকীয় সমবাহুতা আজকে আমরা কি করলাম জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে কি জ্যামিতিক সমবাহুতা নিয়ে আলোচনা করলাম পুরোপুরি প্রত্যেকটার এক্সাম্পল সহ দেখলাম ঠিক আছে এখন এগুলো যে এক্সাম্পল গুলো আছে ওগুলো তোমরা বইয়ে পাবে আমি এক্সাম্পল দেখাইনি কারণ এক্সাম্পলটা দেখালে পরে এটা অনেক বড় হয়ে যাবে দেখতে ঠিক আছে তো অনেক স্টুডেন্ট ডিমান্ড করছে যে আমি সিম্পল ওয়েতে ইজি ওয়েতে দেখাতে পারি তো আমি এটাকে সিম্পল ওয়েতে দেখাতে ট্রাই করলাম যদি অন্য তোমাদের অন্য কোনো সাজেশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি এই সংক্রান্ত কোনো ডাউট থাকে ঠিক আছে এই সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তোমরা সেই কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদের সলভ করবো এবং সবগুলো সলভ করবো কয়েকটা ডাউট এখানে এখনো জমা হয়ে রয়েছে সলভ করতে পারিনি এখনো সবগুলো ক্লাস শেষ হয়নি এই চ্যাপ্টার শেষ হলে পরে আমি একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসের মধ্যে সবগুলো করে দেবো তোমাদের আর যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা এটাকে লাইক করো শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধব ছড়িয়ে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে সবগুলো নোটিফিকেশন তোমাদের কাছে ফার্স্ট যাবে তোমরা এগুলো দেখে শিখতে পারবে হোপ এই ভিডিও তোমাদের ভালো লেগেছে স্টে হোম স্টে সেফ